রবিবার রাত দশটা নাগাদ ফের নাগড়াঘাটার পাটোয়ারিপাড়া এলাকা থেকে বিশাল অজগর সাপ উদ্ধার হয়েছে ঠিক তার আগের দিন শনিবার পাটোয়ারিপাড়া এলাকার একটি ধানের জমি থেকে একটি অজগর উদ্ধার হয়েছিল ফের আরেকটি অজগর সাপ ধরা পড়ার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ওই রাতে এক ব্যক্তি রাজ্জাক সরকারের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় তিনি লক্ষ্য করেন কী যেন একটা বিরাট কিছু রাস্তা পার হয়েছে সামনে এসে টর্চ লাইট গিয়ে দেখেন বিশাল একটি অজগর এলাকায় ঘুরে বেড়াচ্ছে খবর ছড়িয়ে পড়তে সেই সাপটিকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় এরপরেই খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে খুনিয়া রেঞ্জ অফিসের বনকর্মীরা এসে এলাকার সরপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে নিয়ে এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়ক বলেন উদ্ধার হওয়া অজগরটি লম্বায় বারো ফুট ইন্ডিয়ান রক প্রজাতির পাইথনটিকে সোমবার সকালে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে